অনেক লোক নিজের বইয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার দেয় আর ক্যাপশনে লেখে উইথ মাই জান উইথ মাই কলিজার টুকরো এরকম ক্যাপশন আছে না নাই আর এই যে যুবকগুলো দেখতেছেন এখানে এ বেশিরভাগ বদমাইশের হাড্ডি তো এরা কি করে জানেন ওরা আবার ওই ভাইয়ার আইডিতে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো সব টাইমলাইনে শো হয় এই যুবকগুলো আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি হোয়াট অ্যামেজিং পিকচার গো ভাবি আরে যে স্বামীগুলো আছে কতটা বোকা কতটা আবুল হলে এগুলো করতে পারে এই স্বামী আবার ওই যুবককে রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া নিজের বউকে অন্য পুরুষের সামনে শো করে অন্যর সামনে প্রেজেন্ট করে উপস্থাপন করে এরকম লোক আমাদের সমাজে আছে না নাই ডেফিনেটলি আছে আপনি বললেও আছে না বললেও আছে এখন সবচেয়ে বড় প্রবলেম হয়ে গিয়েছে এইটা বাংলাদেশে যেই বিবাহের অনুষ্ঠানগুলো হয় এটা খাওয়ানোর অনুষ্ঠান আমার কাছে কম মনে হয় বউ দেখানোর অনুষ্ঠান আমার কাছে বেশি মনে হয় সুন্দর একটা যেমন আমাকে আপনারা স্টেজ করে দিয়েছেন একটা বিশাল বড় স্টেজ এক্স্যাক্টলি বিয়ের বাড়িতে দেখবেন বউকে সুন্দর একটা স্টেজের ভিতরে বসিয়ে রাখা হয় যার মন চায় সে দেখে যার মন চায় সে সেলফিও তোলে ছবিও তোলে এটা মনে হয় গ্রামগঞ্জে নাই আরে নাই নাই আছে আছে আচ্ছা বলেন শহরে গেছেন কে কে দেখি হাত তোলেন সবাই শহরে গেছেন নাকি মাশাআল্লাহ আচ্ছা হাত নামান ছোট্ট আচ্ছা শোনেন শোনেন কেউ কথা বলবেন না আমি বলি আমাকে বলতে দেন আপনারা দেখবেন শহরে যে বিয়েগুলো হয় বর্তমান আমি দেখতে পাচ্ছি শহরের যে বিয়েগুলো হয় এটা গ্রামের বিয়ের চাইতে আরো মারাত্মক বড় ফেতনার বিয়ে এর কারণটা কি জানেন আপনারা শহরে গিয়ে দেখবেন যে বিয়ের যেদিন বিয়ে হবে সেই দিন একটা ফটোগ্রাফার আসে লাইটম্যান আসে সব আসে একটা সেট আপ নিয়ে আসে আর যিনি বউ তিনি একটা লাল বেনারসির শাড়ি পরে রাস্তার মাঝখানে লাইটিং করে ফটোশ্যুট করে কি এরকম আছে না নাই আচ্ছা একটি একটি লজিকে আসেন প্রিয় ভাইরা এই যে আপনার বউটাকে ছবি তোলার জন্য আপনি ফটোগ্রাফার ভাড়া করলেন একজন ফটোগ্রাফার হচ্ছে আপনার বউয়ের জন্য নিঃসন্দেহে এমন একজন পুরুষ যে পুরুষ আপনার বউকে দেখা সম্পূর্ণ হারাম কথা বলেন ঠিক কিনা এখন কি হচ্ছে দেখেন ফটোগ্রাফার আসছে লাইটম্যান আসছে ফোকাস করছে একদম বউয়ের চেহারার দিকে তো আপনার বউয়ের চেহারা দেখে অন্য পুরুষটা স্বাদ নিচ্ছে আচ্ছা অ্যাজ এ মেল অ্যাজ এ মুসলিম আপনি আমাকে জবাব দেন আপনার বউ অন্য কোনো পুরুষ দেখবে এটা কি ভালো কাজ না হারাম কাজ এটা কি হালাল না হারাম আপনি এখন খেয়াল করেন আমাদের এই গ্রামগুলোতে সবচেয়ে বড় আফসোসের বিষয় লাগে আমার এইটা যে আজকে আমাদের সমাজের ভেতরে পরিবারের ভেতরে স্বামী যেমন তার বউকে দেখতে পারে স্বামীর ভাইও তার ভাবিকে দেখতে পারে আপনারা এত মরা কেন জোরে বলতে হবে ঠিক কিনা এটাকে কোনো ম্যাটারই মনে করা হয় না বলে ইয়ে ক্যা হ্যায় ইসমে পর্দা করনে কি ক্যা বাত হ্যায় ইয়ে তো মেরা ভাই জ্যাসা হ্যায় ভাই হ্যাঁ ভাই জ্যাসা হ্যায় ঠিক হ্যায় কিন্তু যখন দিনের বেলা বলে ভাবি আপনাকে আমি মায়ের মতো দেখি ভাবি কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যায় বাজে চিন্তা ভাবিকে নিয়ে করতে করতে ঘুমায় ডেফিনেটলি এটা রাইট কথা এটা রাইট কথা এই জন্য প্রিয় ভাইরা বিয়ের সময় হোক অন্য সময় হোক নিজের বউকে কখনো পৃথিবীর কোনো অন্য পুরুষ দেখতে পারবে আর দুঃখের কথা কি বলবো ভাই ফেসবুক বাংলাদেশে আসে না নাই এখানে হয়তো বা ফেসবুককে চালায় না মনে হয় এখানেও চালায় নাকি তো চালানোর সময় দেখা যায় অনেক লোক নিজের বউয়ের সঙ্গে প্রোফাইল পিকচার শেয়ার দেয় আর ক্যাপশনে লেখে উইথ মাই জান উইথ মাই কলিজার টুকরো এরকম ক্যাপশন আছে না নাই আরে যে যুবকগুলো দেখতেছেন এখানে এ বেশিরভাগ বদমাইশের হাড্ডি তো এরা কি করে জানেন ওরা আবার ওই ভাইয়ার আইডিতে অ্যাকসেপ্ট মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে তো সব টাইমলাইনে শো হয়
এই যুবকগুলো আবার কমেন্ট করে কি নাইস গো ভাবি, হোয়াট এ অ্যামেজিং পিকচার গো ভাবি। আরে যে স্বামীগুলো আছে কতটা বোকা, কতটা আবুল হলে এগুলো করতে পারে। এই স্বামী আবার ওই যুবককে রিপ্লাই করে থ্যাংক ইউ ভাইয়া, আছে না নাই? আল্লাহ আপনাদের সবাইকে এই ফেতনাগুলোর থেকে বাঁচায় দিক, জোরে কর আমিন। সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমাদের সমাজে হারাম কাজগুলো আমরা এমনভাবে করতে শুরু করেছি, হারাম যা আমরা করছি এটার কোনো রিয়েলাইজেশন আমাদের ভেতরে নাই ছিল এখন, ঠিক কিনা? হারামকে যদি কেউ হালাল মনে করে করে এটা হবে দিস ইজ দ্য সাইন অফ কেয়ামা, কেয়ামত যদি সন্নিকট হয়ে গিয়েছে। আজকের যুব সমাজ স্বামীরা নিজের বউকে প্রকাশ্যে দেখে প্রমাণ করে দিয়েছে কেয়ামত আমাদের অতি সন্নিকটে চলে এসেছে, এখন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ফেতনার থেকে বাঁচায় দিক, জোরে কোন আমিন। তাহলে আজকে যাদের বউ আছে আর যাদের বউটাও কেউ নাই, তারা সকলে নিয়ত করছি আমার বউকে আমিই দেখব, পৃথিবীর কেউ আর দেখবে না, না বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা আজকে বউ আছে কার কার, দেখি হাত তুলেন তো, কি কারো বউ নাই? ইন্না লিল্লাহ, বউ নাই দেখছি কারো, আয় হায় হায় হায়। আচ্ছা হাত নামান, হাত নামান। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টি, হাত তুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবার দুঃখ আমি বুঝতে পারছি, হাত নামান। আল্লাহ যারা সিঙ্গেল, বউটো কেউ নাই, তাদের সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিও। যারা আমিন কষ্টায় ভাই, একটাও বউ পাবি না তোরা, সকলেই পড়ে না আমিন। আল্লাহ তুমি আমাদের সবাইকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দিও, পড়ে না আমিন। যুব সমাজ তুমি হেদায়তের জন্য কবুল করণীয়, পড়ে না আমিন। ডানে যারা আছেন, বামে যারা আছেন, সবাই দিকে আমার দিকে, তোমাদের ক্যামেরা আছে, দামি ক্যামেরা এখানে আসে না, তোমরা এত ক্যামেরা গিরি করো কেন এখানে, নামাও কি? ইউটিউবে আপনারা আমাকে দেখেন না সবাই প্রিয় ভাইরা? তাহলে এখানে ক্যামেরা ধৈরে এমন একটা ভাব যোগ, নিজে একটা ক্যামেরাম্যান হুদায়, তো ক্যামেরা বের করো না, আমি কথা বলি। আজকে ওয়াজ আপনারা ভিডিও করতে আসেন নাই, ওয়াজ শুনতে এসেছেন, আমল করতে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? ভিডিও করার জন্য মিডিয়ার ভাইরা আছে, এটা অটোমেটিক্যালি কালকে আমার পেজ আছে না প্রিয় ভাইরা, কালকে আমার পেজে পেয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমি একটা শপথ বাক্য পড়াই, আপনারা সকলে পড়বেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার সঙ্গে সকলে এক বাক্যে বলেন, সবাই বলেন হুজুর। আরে সাতক্ষীরার মানুষে বদনাম হয়ে যাবে, বলেন না হুজুর। আমি এখন যেমন শান্ত শিষ্টভাবে বসে আছি, ঠিক তেমনি ভাবে শেষ পর্যন্ত মোনাজাত করেই বাসায় ফিরে যাব। জবান খুলে বলেন ইনশাআল্লাহ।